আসসালামু আলাইকুম, ভালো আছেন? চিনা চিনা ডাকতেছে আপনার পানি দেয়, চিনা চিনা লাগে কেন? দিবারের নেই? আচ্ছা, খেজুরির রস পাওয়া যাবে না এই জায়গায়? সকালে আসলে পাওয়া যাবে নাকি? আচ্ছা, তাই আপনার কেন চিনা চিনা লাগছে? এই জন্য কিন্তু দাঁড়াইছি, কিন্তু ঠিক চিনতে চিনে উঠতে পারতেছি না আমি কোন জায়গা দিয়েছি বা এই বাড়ি, এই যে এই বাড়ি, বাড়িটা তো একের বাড়ি করেছেন। বাহ, ঠিক আছে দাদা। ওয়েলকাম টু হৃদয়ের বাগেরহাট। প্রিয় ভিউয়ার্স, চলে এলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে, আমি সাথে আছি বাবু। তো দ্বিতীয়বারের মতো চলে এলাম মক্ষায়েট কান্দাপাড়া বাজার দেপাড়া। তো আজকের ব্লগটিতে থাকবে মক্ষায়েট থেকে কান্দাপাড়া বাজার পর্যন্ত। তো এই এলাকাটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে, যার কারণে মাঝে মাঝেই চলে আসি ঘুরতে। আর এর আগে আমি একটা ব্লগ ভিডিও দিয়েছিলাম যেটা সবাই খুবই পজিটিভলি নিয়েছেন, এই যে গোটাপাড়া ইউনিয়ন কাউন্সিল পরিষদ, ইউনিয়ন পরিষদ তো বেশ দারুণ করে সাজিয়েছেন। তো যেটা বলছিলাম যে এর আগে আমি একটা ব্লগ ভিডিও দিয়েছিলাম যেটা গোটাপাড়া দেপাড়া এদিকের সবাই খুব পজিটিভলি নিয়েছেন, প্রচুর শেয়ার করেছেন এবং সবার খুব ভালোবাসা পেয়েছি, যার উৎসাহ নিয়ে আবারও দ্বিতীয় দিনের মতো চলে এলাম মক্ষায়েট এবং কান্দাপাড়া বাজারের দিকে। তো আজকের ব্লগটিতে কান্দাপাড়া বাজার এবং মক্ষায়েট এতটুকু থাকবে। তো এদিকের কে কে আছেন অবশ্যই সাড়া দিবেন। তো এদিকের কয়েকজনের সাথে পরিচয় হয়েছিল, যদিও তাদের সাথে যোগাযোগ করে আমি পাইনি, হয়তো সবাই বিজি ছিলেন, আর যেহেতু নির্বাচনের টাইম সবাই একটু ব্যস্ততা থাকতেই পারে, তো অনেকের সাথে দেখা সাক্ষাৎ হলো না। তো যাই হোক, পরবর্তী যখন আসবো আবারও মানে সবার সাথে দেখা হবে, কথা হবে। তো আমি এখন যাচ্ছি কান্দাপাড়া বাজারের দিকে। তো এদিকের মানে রাস্তাঘাট, বাড়ি, মানে সব কিছু মানে এত বেশি ভালো লাগে, এই ভালো লাগা থেকেই কিন্তু আমার বারবার ছুটে আসা আর এই এলাকাগুলোতে ঘোরা। তো এদিকে কোথায় কোথায় খেজুরের রস পাওয়া যাবে আমাকে একটু কমেন্ট করবেন, কখন আসলে পাওয়া যাবে। তো কান্দাপাড়া বাজারে এক ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, সেই ভাইয়ের কাছে জিজ্ঞাসা করছিলাম যে আসলে খেজুরের রস কখন পাওয়া যায় বা কোথায় পাওয়া যায়। আর ভাইকে বলছিলাম ভিডিওতে যে ভাইকে একটু চেনা চেনা লাগছে, যদিও আমি ভাইকে চিনি না, কিন্তু এটা আসলে কথার কথা বলেছিলাম যাতে ভাই আমার সাথে একটু আগ্রহ নিয়ে কথা বলে, কারণ কেউ চায় না অপরিচিত মানুষের সাথে শুধু শুধু কথা বলতে। তো এই যে এখন ভাই সামনে, আপনারা শুনুন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? চিনা চিনা ডাকতেছে আপনারা পানি দেয়, চিনা চিনা লাগে কেন? দিবারের নেই? আচ্ছা, খেজুরির রস পাওয়া যাবে না এই জায়গায়? সকালে আসলে পাওয়া যাবে নাকি? আচ্ছা আচ্ছা, তাই আপনার কেন চিনা চিনা লাগছে? এই জন্য কিন্তু দাঁড়াইছি, কিন্তু ঠিক চিনতে চিনে উঠতে পারতেছি না আমি কোন জায়গা দিয়েছি বা এই বাড়ি, এই যে এই বাড়ি, বাড়িটা তো একের বাড়ি করেছেন। বাহ, ঠিক আছে, ঠিক আছে দাদা। তো এই কান্দাপাড়া বাজারে যারা যারা আছেন, এই ভাইকে যারা চেনেন ওনাকে একটু আমার পরিচয়টা দিবেন, কারণ আমি তো ওনাকে আমার পরিচয়টা দেই নাই। আর দ্বিতীয়ত হচ্ছে কান্দাপাড়া বাজারের মানে এই যে স্কুলটা, স্কুলটার মানে এত সুন্দর লাগে আমার কাছে, বিশেষ করে এই স্কুলের যে গেটটা মানে জাস্ট অসাধারণ একটা গেট, যেটা আমার এর আগের ব্লগে খুব ছোট করে ধরেছিলাম, এই ব্লগে একটু বড় করে ধরলাম, কারণ বাগেরহাটে এরকম গেট খুব কমই আছে বললেই চলে, আমি আর দেখি নাই বললেই চলে এরকম। তো বাগেরহাট জগন্নাথ স্কুলে একটি গেট আছে, তবুও ওটা ওটা থেকে এটা বেটার, খুবই ভালো লাগে আমার কাছে এই গেটটা। তো যার কারণে এখানে একটু দাঁড়ালাম, কিছু সময় নিয়ে ভিডিওটা করলাম। তো যারা যারা কান্দাপাড়ার বাজারে আছেন অবশ্যই সাড়া দিবেন, কমেন্ট করবেন, ভিডিওটি শেয়ার করবেন,
আপনারা শেয়ার করলে আমার ভিডিওর প্রতি আগ্রহটা বেড়ে যায়, আপনাদের এলাকায় আসার প্রতি আমার আগ্রহটা বেড়ে যায়। তো যারা যারা এখানে আছেন অবশ্যই সাড়া দিবেন, আর আমার ব্লগ ভিডিওগুলো যারা নতুন দেখছেন অবশ্যই আমার হৃদয়ের বাগানের পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো অনেকেই আসলে এখানে আমাকে এর আগের ব্লগে যা দাওয়াত দিয়েছিল, যদিও এখন কাউকে পাইনি, তাই আমি নিজেই চা খেয়ে গেলাম। কেউ নিরাশ হবেন না, আমি আপনাদের বাজারে এখন এখানে দাঁড়াবো এবং চা খাবো, চা খেয়ে যাব, এটাই মনে করবেন আপনাদের চা খেয়ে গেলাম। তো যাই হোক, এর পরবর্তীতে অন্য অন্য এলাকায় আসবো, যেসব এলাকায় আমার যাওয়া হয়নি। আসলে বাগেরহাট জেলাটা ছোট হলেও আমার কাছে মনে হয় খুবই বড় একটি জেলা, কারণ এটা আমি প্রতিদিন একটা করে ব্লগ দিয়েও বাগেরহাট কখনো শেষ করা যাবে না ঘুরে, এটা আমার কাছে মনে হয়েছে ঘুরতে ঘুরতে। বিগত 3-4 মাস ধরে আমি ব্লগ করছি, আসলে মনে হয় বাগেরহাটের এক কানিকোনাও এখনো ব্লগে আসেনি। তো সেক্ষেত্রে আমার এই যাত্রা অব্যাহত থাকবে। তো সবাই ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন। এখন আমি সামনের ওই ডান সাইডের দোকানটাতে চা খাবো, তো সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন। দুটো চা।